হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আবার ব্লগ করছি, কারণ আমি মাঝে মাঝে ব্লগ করি, জানি মানে কিছু আপডেট দেওয়া হয় না। তো আজকে নর্মাল ডে শেয়ার করবো, আশা করি তোমাদের দেখতে সেটা ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ব্লগ। তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডিম পাউরুটি। তো সকাল সকালে একটু ডিম পাউরুটি খেতে ইচ্ছে করলো, তো ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখানে তিনটে ডিম আছে, নুন আর চিলি ফ্লেক্স দিয়ে একটুখানি বিট করে নিলাম। এবার তেল ঢালবো আর পাউরুটি ডিমে চুবিয়ে ভাজবো, বাস। দুপুরে রান্নায় চলে এসেছি, আর এখানে দেখো রসুনগুলো একটু ভিজিয়ে রেখেছি, তাহলে এই জায়গাগুলো একটুখানি নরম হয়, তো ছাড়াতে সুবিধা হয়। আর কিছু সবজি এগুলো কেটে নেবো, ডাল করব, সবজি দিয়ে ডাল করবো মেনলি। তো সবজি দিয়ে ডাল কিনতে আমাদের খুব ভালো লাগে, ওটা আমাদের ডেলি মানে ওটা থাকে, ডেলি ওটা থাকে। আর যদিও ডাল খেতে ভালোবাসে, তো ওর জন্যে এটা আমাদের ডেলি হয়। তার সাথে একটু তরকারি ভাজাভুজি বা চচ্চড়ি এসব হয়। তো আজকে প্ল্যান আছে চিকেন কষা করবো, সবজি দিয়ে ডাল করবো, আর একটা সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানাবো। কুমড়োটা আছে, কুমড়োটা প্রায় 3-4 দিন হয়ে গেছে, তো একটু একটু দাগ আসছে হালকা হালকা, তো ওটাকে শেষ করে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো চচ্চড়ি বলতে সবার মাথায় আগে আসে একটু বড়ি দেবো। তো মা আমাকে বড়ি পাঠিয়েছিল, সেই বড়িগুলো কিন্তু শেষ হয়ে গেছে, তো তারপর মায়ের থেকেই জেনে নিয়ে আমি বড়ি বানিয়েছিলাম। তো সেইগুলো আর এইটুকুনি পড়ে আছে, আমি 4-5টা করে গুনে গুনে ইউজ করি, যাতে অনেক দিন ইউজ করতে পারি। তো আজকে আমি ফাইনালি দেবো, অনেক কটাই আছে, আর আমার দেওয়া বড়িগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ, মায়ের মতন না হলো, ওই হয়েছে আর কি, খাওয়া যাবে আর কি। তো এখন এই সমস্ত সবজিগুলো কেটে নেবো, এখানে ফুলকপি আছে, লাউ আছে, বিনস আছে, গাজর আছে, টমেটো আছে, আর পেঁয়াজও দেবো, আর একটু রসুন ফোড়ন দেবো। রসুন ফোড়ন দিয়ে ডালটাকে বানাবো। তো চিকেনটাকে একটু লেবুর রস আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, এটাতে আমি নুন অ্যাড করিনি, নুন রান্নার সময় অ্যাড করবো। তো চিকেনটাকে লেবুর রস আর হলুদ দিয়ে ম্যারিনেট করে এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন ম্যারিনেট হোক, কারণ এখন রান্না আমি করবো না, রান্না করতে দেরি আছে, কারণ এখন বাজে 10:30। আর এখন আমি সব সবজিগুলো কেটে নেবো, একটু ডালের জন্য আর একটু চচ্চড়ির জন্য। আর একটা বিশাল বড় কাজ আছে, এই রসুনগুলোকে সমস্ত ছাড়িয়ে কিছুটা পেস্ট করে রাখবো, আর কিছুটা গোটা একটা কোটোতে ভরে রাখবো। এটা আমি করে রাখি আমার সুবিধার জন্য। তো এতগুলো কাজ আছে, তাই একটু ব্লগ বা একটু ভিডিও দেখতে দেখতে আমি কাজগুলোকে সেরে নিই। তো দেখো, এই দেখো রসুনগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এর মধ্যে অর্ধেক পেস্ট করে রাখবো আর অর্ধেক এরকম এরকমভাবেই থাকবে। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে এখন সবজি ডালটা তোমাদেরকে ডিটেলে দেখাবো, কারণ এই সরি এই ডালটা আমি মানে এই 1-1.5 মাস হলো মানে এটা বানাচ্ছি, খুব সুন্দর খেতে হয়, খুব অল্প মশলায় কিন্তু খুব সুন্দর খেতে হয়। তো আশা করি তোমাদেরও সেটা করে খেতে ভালো লাগবে, কেন কি এটা একটু হেলদি,
তো এটা কি বলতো, মানে একদম কম মশলায় হয়, কিন্তু খুব মানে অনেক কটা সবজি লাগে, দু রকম ডাল দিয়ে আমি এটা বানাই, ঠিক আছে? তো মানে অনেকদিন তো ডেলি ব্লগ আমি করিনি, তো তোমাদেরকে ডালটা আমি রেসিপিটা দিতে পারিনি, তো আজকে আমি তোমাদেরকে ডালের রেসিপিটা দেব। তো তার আগে আমি একটা কাজ করব, যেটা হচ্ছে কি, আমি আজকে তোমাদের বললাম যে চচ্চড়ি বানাবো, তো চচ্চড়িতে একটু করলা বা উচ্ছে জাতীয় কিছু দিলে না ভালো লাগে। তো সামনে দোকানে গিয়ে দেখি উচ্ছে বা করলা কিছু আছে নাকি, তো ওখান থেকে করলাটা নিয়ে আসবো। করলা দিলে কিন্তু খুব ভালো লাগে, একটু তেঁতো তেঁতো টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। এত গরম পড়েছে, একটু মানে ফ্যানটা বন্ধ করেছি ভিডিওটা বানাবো বলে, দেখো কী অবস্থা, নেমে গেছি। তো এখন রেডি হয়ে গেছি, সামনেই দোকান, এখানে মানে নিজেই যাব, একাই যাব, এখানে গিয়ে করলাটা নিয়ে চলে আসবো, আর ওয়েস্ট আছে ওয়েস্টটাকেও ফেলে দিয়ে আসবো। এই তিনটাই তুমি দিয়েছিলে মনে হয়? মেন গেটটা থেকে যেই বেরোলাম মনে হচ্ছে যেন আগুনের গোলায় পড়লাম, এত গরম। তবে এখানে একটা জিনিস, যে বাইরে বেরুলে যখন সূর্যের আলোটা গায়ে লাগে না, খুব জলে গা, কিন্তু ঘাম হয় না। এটা একদিকে ভালো, বেশি প্যাচ প্যাচে গরমটা নয় আর কি ওটাই। তো এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে কিন্তু যুদ্ধে নামবো, মানে আজকে বেশ কটা তরকারি বানাবো, তো একটু রেস্ট নিই তারপরে বানাবো। ল্যাদ ফ্যাদ খেয়ে কিন্তু কিচেনে চলে এসেছি, আর কিচেনে এসেছি মানে যুদ্ধতে নেমে পড়েছি। তো করলাটা যেহেতু এক্ষুনি নিয়ে এলাম, তো করলাটাকে ভালো করে ওয়াশ করে একটু এরকম ছোটো ছোটো সাইজে কেটে নেবো, আর বীজ বড় থাকলে ফেলে দেবো, আর বীজ ছোটো থাকলে রান্নাতে ইউজ করব। আর বাদ বাকি সব সবজি কাটাই আছে, তো চচ্চড়িটা এখন বানাবো। ডালটা বানানোর সময় ভিডিও করছি, কারণ তোমাদেরকে বলেছি আমি ডালটার রেসিপি দেবো, এত কম মশলাতে এত সুস্বাদু ডাল, তোমরা যদি বানাও না তাহলে বানাতেই থাকবে। তো এই ডালটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয়। এখানে করলাটা ভাজা হোক, ততক্ষণে আমি ডালের জন্য সব প্রিপারেশন শুরু করে দিই। ডালটা করতে বেশি টাইম লাগে না, তো ডালটা হবে প্রেশার কুকারে। আর ডালের জন্য দু রকমের ডাল রাখবে, যেটা হচ্ছে মুসুরির ডাল আর ছোলার ডাল। তো ডাল বানানোর জন্য প্রথমেই আমি প্রেশার কুকারটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবারে সাদা তেল অ্যাড করব। দেখো কতটা পরিমাণে তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর অ্যাড করবো জিরে। এখানে পাঁচফোড়ন আর জিরের সংখ্যা একটু কম, তাই আমি একটু জিরেটা আলাদা করে ইউজ করলাম। ফোড়ন রেডি, এবারে আমি দিলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি কিন্তু ডালে সয়াবিন অ্যাড করি, কিন্তু সয়াবিনটা আজকে আমি ভেজাতে ভুলে গেছি, তো এখন আমি গরম জলে ভিজিয়ে দিলাম। যখন মশলা কষাবো, মানে অল্প মশলা দিয়ে যখন একটু নাড়বো, তখন সয়াবিনটাকে অ্যাড করে দেবো। তো দেখো পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়েছে, এবার অল্প করে রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুন পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার অ্যাড করলাম টমেটো। টমেটোটা একটু নাড়িয়ে নিয়ে এবারে সব গুঁড়ো মশলাগুলো দেবো, সাথে নুনও দেবো। অ্যাড করছি নুন, অ্যাড করছি হলুদ, অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, অ্যাড করছি ধনে গুঁড়ো, আমি একটু রসম পাউডার অ্যাড করছি, আর হাফ চিকেন কিউব মশলা, এটাকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, ঠিক আছে? এই সময় আমি দিয়ে দিলাম সয়াবিন গুঁড়ো। এবার যা সবজি কাটা ছিল সব একে একে দিয়ে দেবো। দেখো মুসুরির ডাল আর ছোলার ডাল, ছোলার ডালটা ভেজানো ছিল, এইটা একসাথে ধুয়ে নিলাম। আবার এবার
জল অ্যাড করে দিয়ে চারখানা সিটি দেবো, কারণ কি এই ছোলার ডালটা আছে একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো চারখানা সিটি দিলেই কিন্তু আমাদের ডাল রেডি। ডালের কিন্তু লাস্ট সিটি পড়ে গেছে, আমি কিন্তু বন্ধ করে দিয়েছি, ডালটা যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর এখন আমি চটপট চচ্চড়ি আর চিকেনটা রান্না করিনি, কারণ এখন টাইমটা একটু বেজে গেছে বেশি। তো চলো তোমাদেরকে রান্না বান্না করে তারপরে দেখা হচ্ছে। দেখো এখানে কিন্তু চচ্চড়ি ডান লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। এ দেখো এখানে কিন্তু চচ্চড়ি ডান, খুব সিম্পল রেসিপি এটা, যে কেউ পারবে। লাস্টে একটু ঘি দিলাম, দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। চচ্চড়িটা তাড়াতাড়ি করে নিলাম, তখন ভিডিও করিনি কারণ টাইমে করাতে পারবো না। তাই তো চচ্চড়িটা ভীষণ ইজি। কী কী সবজি আছে তো দেখলেই, বিনস, গাজর, বেগুন ছিল না হলে বেগুনও ইউজ করি, ফুলকপি আর হচ্ছে কুমড়ো, ঠিক আছে, আর উচ্ছে, এই করলা আর বড়ি, ঠিক আছে। তো প্রথমে বড়ি আর করলাটাকে ভেজে নিলাম, তারপর সর্ষের তেল দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে। তারপরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পর টমেটোটা অ্যাড করলাম, টমেটোটা একটু নাড়িয়ে নুন অ্যাড করলাম, ঠিক আছে। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, ঠিক আছে, সবজিটাকে ভালো করে নাড়িয়ে তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, না নুন তো অ্যাড করেছি, হলুদ অ্যাড করে ভালো করে নাড়িয়ে নিয়ে, ঠিক আছে, জাস্ট সেদ্ধ করো, ঠিক আছে, সেদ্ধ করো। আর সেদ্ধ করার তখন উচ্ছে করলা ভাজাটাকে অ্যাড করে দাও, করলা ভাজাটাকে অ্যাড করে দিয়ে তারপরে নাড়িয়ে নাড়িয়ে সেদ্ধ করবে, একটুখানি দেবে রসুন পেস্ট দেবে, তারপরে নাড়িয়ে নাড়িয়ে হালকা জল অ্যাড করে 5 মিনিটের মতো রেখে সব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে, তারপরে একটু ঘি, অবশ্যই ঘি অ্যাড করবে লাস্টে, দারুণ খেতে লাগে ওটা, ঠিক আছে। হ্যাঁ তো রেসিপিটা ছোট্ট করে তোমাদের বলে দিলাম, এটা ভীষণ সিম্পল রেসিপি। আর লাস্টে বড়ি ভাজাটাকে অ্যাড করে দিই, এটা ভুলে গেছিলাম, লাস্টে বড়ি ভাজাটাকে অ্যাড করে দিলি, ব্যাস রান্না শেষ। বাইরে কি হচ্ছে একটু দেখে নেওয়া যাক। এখন চটপট চিকেনটা বানিয়ে নেবো, তাহলে কিন্তু লাঞ্চ রেডি, কারণ ভাতও হয়ে গেছে। এখন চিকেনটা রান্না করবো, আধা ঘন্টার মধ্যে চিকেন রান্না হয়ে যাবে। আলু ভেজে তুলে রাখলাম, একদম সিম্পল ওয়েতে আমি আজকে চিকেনটা বানাবো। এখানে একটু শুধুমাত্র এলাচ দিয়ে দিলাম, এলাচ ভেঙে দিয়ে দিলাম, এবার অ্যাড করবো পেঁয়াজ কুচি। যেহেতু আমার চিকেনের পরিমাণ খুবই কম, তাই একটা বড় টমেটোর হাফ এরকম কুচি, মানে এরকম ডুমো করে কেটেছি, আর চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এখন আমি পেস্ট করে নেবো। পেঁয়াজটা দেখো ভালো করে ভেজে নিয়েছি প্রায় বেরেস্তার মতো, এখন আমি আদা বাটা দেবো। এখন আমি যে পেস্টটা বানালাম ওটা অ্যাড করে দেবো, টমেটো, রসুন আর লাল লঙ্কা, এটা একটু কষিয়ে নিয়ে এবারে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করবো। এখানে আমি ড্রাই স্পাইসেসগুলো একটু জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এবার ভালো করে কষিয়ে, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন চিকেনটাকে অ্যাড করবো। মাংসগুলোকে আমি এই 3-4 মিনিট কষালাম, এবার আলুগুলোকে অ্যাড করবো, আলুগুলোকে একটু মশলার সাথে অ্যাড করবো। ও এক হাতে রান্না করা কি যে চাপ,
চিকেনটা কষিয়ে নিয়ে জল অ্যাড করার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি, অনেক দিন পর ভিডিও বানালে যা হয় আর কি। তো জল অ্যাড করে এখন আমি 10 মিনিটের জন্যই কভার করে রাখবো, কারণ আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে ভেজে রান্নাতে দিয়েছি, আর চিকেনটা আমি প্রায় 4-5 মিনিট ধরে কষেছি, তো 10 মিনিটে হয়ে যাবে। আমি আর একটু জল অ্যাড করলাম, এবার কভার দিয়ে দেবো 10 মিনিটের জন্য। স্নান কমপ্লিট, এবার দেখবো চিকেনটার কি হাল, একদম পারফেক্ট। এবার ধনে পাতা দেবো, ব্যাস ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। তো চলো এখন হচ্ছে প্লেটিং টাইম। অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি। ও আচ্ছা, ডালটা দেখানো হয়নি, ডালটা এই যে ডাল, যে ডালটা তোমাদের রেসিপি দিলাম, চচ্চড়িটা খেলে তো। হ্যাঁ ঠিক আছে, খাও। ডালটা দিয়ে রেসিপি দিয়েছি, এটা তো তুমি খাচ্ছ কিছুদিন, ওদেরকে বলে দাও তোমার কেমন লাগলো আর কি। চিকেন তোমার প্রিয়, সব কিছু সেদ্ধ হয়েছে নাকি ঠিক করে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চিকেনে জাস্ট টেস্ট করার জন্য খেলো, তুমি আস্তে আস্তে খাও, চচ্চড়ি দিয়ে খাও, তারপরে চিকেন দিয়ে খাবে, ডাল দিয়ে খাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা, আমি খাবো। আর অনেক দিন পর ভিডিও করলাম এরকম, মানে পুরো দিনের ভিডিও এরকম অনেক দিন করা হয়নি, অনেক দিন পর আবার তোমাদের সাথে এরকম পুরো দিনের ব্লগ শেয়ার করলাম। হ্যাঁ, সেরকম ইন্টারেস্টিং কিছু দেখাতে না পারলেও কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওতে কিছু ভালো লাগে তো একটা লাইক করে দিও, ভিডিওতে একদম লাইক করো না, তোমরা শুধু দেখে বেরিয়ে যাও। তো এখন আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এখন আমি খাবো। তো চলো লাঞ্চটাকে এনজয় করি, আর ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।